বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মিতা কেফা পেন্টিং এন্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমার কেক এন্ড ব্লগ ভিডিও বলতে পারেন আপনারা। তো মিতা কেফা পেন্টিং এন্ড চ্যানেল থেকে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। তো আমি যেহেতু ব্যাকিং এর কাজ করি, তো আমার অনেক প্রোডাক্ট আছে আমার কাছে, তাও কিছু কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছিল, সেগুলা অর্ডার করেছি অনলাইনে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি অনলাইনে সবকিছু অর্ডার করে থাকি, কারণ ঢাকাতে আমার খুব কম যাওয়া হয়। তো এখানে আমার যা যা ছিল সেটা যাদের থেকে এনেছি তারা কিন্তু খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছে, তো সেটা আনবক্সিং করছি। তো কয়েকতলা কেক করার জন্য কিন্তু এরকম স্ট্রো গুলা প্রয়োজন হয়, তো স্ট্রো গুলো নিচ্ছে 1 প্যাকেট। এবং এগুলো হচ্ছে কাপ কেক এর জন্য, এটাকে ফিনি কাপও বলা হয়। তো আমি যে স্কুলে জব করি, স্কুলের বাচ্চাদের জন্য গার্জেনরা অনেকবার চেয়েছে এগুলা, তো সেই জন্য তাদের উদ্দেশ্য করে আনা। তো এগুলো নিচ্ছি, এবং সেই সাথে পাইপিং ব্যাগ বড়টা ছিল না আমার কাছে, বড়টা অর্ডার করেছিলাম 100 পিস, সেটাও এসেছে। এখানে ছিল ফন্ডেড আইস ব্র্যান্ডের, সিসেট ছিল কালোটা ফন্ডেড। এবং জিপলক ব্যাগ এনেছি, স্পেচুলা এনেছি, একটা স্পেচুলা আমার আগে একটা ছিল ফন্ডেড, যেটাকে সমান করা হয়, এটা নামটা মনে নেই। তারপর হচ্ছে কাপল মোল্ড, অর্নামেন্টস মোল্ড, বিভিন্ন রকমের ফ্লেভার, তারপর হচ্ছে চকলেট পেস্ট আনা হয়েছে, যেহেতু চকলেটের অর্ডারটা আমার বেশি আসে। তো চকলেট পেস্ট চেরি এনেছি আমি, একটা রোজ পিঙ্ক কালার এনেছি, তারপর ডাটা সহ চেরি এনেছি, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার, দুইটা চকলেট চিপস এনেছি, দুই কালার, একটা চকলেট একটা সাদা। তো এগুলো কিন্তু লাগে কেকের ক্ষেত্রে, কিন্তু এগুলো লাগে। আর সুপার মিক্স কিছু পার্ল এনেছি, মাল্টি কালার, এবং সাদাটাও এনেছি, ছোট বড় মিক্সটা। তো দুটা নজেলের দরকার ছিল, তো একটা ডালিয়া নজেল, দুইটা 125 গোলাপের নজেল, এবং ব্রাশ এনেছি। তো এসব কিছু এনে কিন্তু আমাকে কাজ করতে হয়েছে। তো পরপরই কিন্তু কয়েকটা অর্ডার পড়েছিল। তো এটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। তো আমি এই কাজটা এর আগে করেছি, এটা আমার দ্বিতীয়বার করা, আমার মনে নেই ঠিক আমি এটা ইউটিউবে আপলোড করেছিলাম কিনা। তো যে কাস্টমার নিবেন তিনি আমার পেজ থেকে এই কেকটা পছন্দ করে আমাকে বলেছিলেন সেম ডিজাইনের এটা করে দিতে। তো আমি শুধু কালারটা একটু চেঞ্জ করেছি, ফুলের কালারটা আছে ওইখানে ছিল চেরি রেডের যে গোলাপিটা ওইটা, আর এটা হচ্ছে রোজ পিঙ্কের কালার, যে পিঙ্ক কালারটা এইটা। তো চেষ্টা করেছি তাদের পছন্দ অনুযায়ী করে দেওয়ার জন্য। এবং যেহেতু ভিডিওটা আমি পরে আপলোড দিচ্ছি, কাস্টমার কিন্তু বলেছেন যে তাদের কেকের ফ্লেভার, কেকের টেস্ট, সব কিছু ডিজাইন সব কিছু মিলে কিন্তু তাদের অনেক বেশি ভালো লেগেছে। তো তারা নেক্সট টাইমে আবার অর্ডার করবে এরকম কিছু আমাকে বলেছেন। তো আলহামদুলিল্লাহ, পেন্টিং তো এখন করা হয় না বলতে গেলে, কারণ আমি স্কুলে জব করছি, প্যাকিং এর কাজ করছি, পাশাপাশি পেন্টিংটা। তো আর আমি যে অঞ্চলে থাকি, তো সেখানে পেন্টিং এর কতটা খুব কমই বোঝে মানুষ। তো অনলাইনে আমার এটা করা হয় না, অনলাইনে করতে গেলে অনেক বেশি প্যারা মনে হয় আমার কাছে, মানে সারা বাংলাদেশে এটাকে ডেলিভারি করা। তো যখন আমার ইউটিউব চ্যানেল বড় হবে, যদি কেউ অর্ডার করতে চায় পেন্টিং এর কোনো কিছু, তখন হয়তো চিন্তা ভাবনা করবো এটা অনলাইনে এরকম ভাবে করা যায় কিনা। তো লাস্ট মুহূর্তে আমি এখানে কিছু পাল দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আরেকটা কাজ, এটাতে কিছু ফন্ডেটের কাজ ছিল, সেটা আমি কাভার ফটোতে দিয়ে দিব কেকের ছবি দুইটা। কিন্তু এইখানে আমার আসলে একসাথে দুইটা কেকের ভিডিও ছিল, তো তো অর্ডার ছিল। তো কাজ করতে গেলে কিন্তু একসাথে করাটা কিন্তু খুব টাফ, যারা আমরা কেকের কাজ করি বা সাথে ভিডিও আর ভিডিও শুট করি, তাদেরা বুঝবে হয়তো যে কতটা কষ্ট হয় ভিডিও, বিভিন্ন ঝামেলা এড়িয়ে তারপর ভিডিও করা। তো এটাও কাস্টমার চয়েস ছিল, তার চয়েস অনুযায়ী আমি করে দিয়েছি। এটাও ছিল 3 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার। তো বরাবরের মতো আজকে যে কথাটি আপনাদের সাথে শেয়ার করব, বলবো আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন।
তো নিচে রেড কালার ছিল, আমি কালারটা চেঞ্জ করে রোজ পিঙ্ক কালারটা দিয়েছি, যেহেতু এই কেকের যে ডিজাইনটা ছিল এটা হওয়ার দরকার ছিল 5 থেকে 6 পাউন্ডের মধ্যে, তাহলে কেকটা আরেকটু হাইট হতো এবং ডিজাইনটা ফুটে উঠতো। সেক্ষেত্রে আমি নিচে দুইটা শেড কালার দিতে পারতাম। তো এইটুকু আমি শুধু চেঞ্জ করেছি, যেহেতু দুইটা শেড করলে ভালো লাগবে না, অল্প জায়গা, সেজন্য নিচে রোজ পিঙ্কটা দিয়েছি এবং উপরে হলুদ কালারটা দিয়ে স্ট্র দুটো বসিয়ে দেন হচ্ছে আমি এটার ফুল ডিজাইনটা করেছি। তো সেটা ভিডিও করা হয়নি, আমি আপনাদেরকে দিয়ে দিব, এটার যে থাম্বনেল হবে থাম্বনেলের কভার ফটোতে, তো আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।